Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. Abar ki bhangli re Puja? আবার তুই কাপ ভেঙেছিস কি করব হাত ফসকে পড়ে গেল হাত ফসকে পড়ে গেল ওঠ ওঠ বলছি ওঠ ওঠ বাড়ির সব জিনিস এক এক করে ভাঙছিস আর বলছিস হাত ফসকে পড়ে গেল পা পিছলে পড়ে গেল না অজি কত ছাড়ি কোথাকার রোজ একটা করে কাপ ভাঙছে তবু লজ্জা নেই বিহায়া ফের যদি আর একটা কিছু ভেঙেছিস তোর হাড় গোড় একেবারে আমি গুঁড়ো করে দেবো আমি বলে দিয়ে গেলাম পজি কোথাকার হ্যাঁ বেশ করেছি কাল পা পিছলে হাত থেকে পড়ে কাপটা ভেঙে গেল বড় মেশে পিটল ইচ্ছে করে কাপ ভাঙেনি তবু পিটুনি যখন খেতেই হলো তখন আজ ইচ্ছে করে ভেঙে দিলাম একটা কাপ আবার তো পিটুনি খেলি আবার কিছু একটা ভাঙবো আবার কি ভাঙবে এখন বলবো কেন যখন ভাঙবো তখনই জানতে পারবে পানির ভিতরে পাথর এলো কোত্থেকে ওটা পাথর না সুপুরির টুকরো ভালো করে দেখো চুপ কর কোনটা সুপুরি আর কোনটা পাথর তুই আমাকে চেনাতে এসেছিস তাহলে পাথরটা বোধহয় সুপুরির মধ্যে ছিল সুপুরির ভেতরে পাথর সুপুরিও গাছে ফলে ডাবও গাছে ফলে ডাবের মধ্যে যদি আপনা থেকে জল জমতে পারে সুপুরির মধ্যে বা পাথর গজাতে পারবে না কেন তুই থাম পোড়ার মুখি পুতুর ছড়িকে নিয়ে হয়েছে আমার আগে জ্বালা কি হয়েছে মা দেখ না পানের মধ্যে পাথরটা ঢুকিয়ে দিয়ে বলে কিনা সুপুরির মধ্যে ছিল আমার একটা দাঁত বোধহয় ভেঙে গেল কি ভাঙবো এখন বলবো কেন যখন ভাঙবো তখনই টের পাবে ব্যথায় মরে গেলাম গো পানের মধ্যে পাথর ঢুকিয়েছিলি কেন বারে আমি কেন ঢোকাতে যাব পাথরটা সুপুরির মধ্যেই ছিল সুপুরির মধ্যেই ছিল না পাথর ঢুকিয়েছিলি কেন বললাম তো আমি ঢোকাইনি আমায় না মেরে সুপুরি গাছটাই কেটে ফেলো আমার মুখে মুখে তোকো দূর হও আমার সামনে থেকে গায়ের এত লোক মরছে মরেও না হতভাগী মর না মর নকুল দত্ত মানে ওই জোরদার দয়া করে ওকে জোরদার বলবেন না উনি ব্যবসায়ী 10-12টা ধান কল গোটা ছয়েক তেল কল যতদূর শুনেছি উনি বিবাহিত কত বছর নাকি ওর বউ মারা গেছে ভগবান আপনাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন বলেই না ওর বউটা মলো মেয়ের জন্য এমন একটা ভালো পাত্র পেয়ে গেলেন না না এতদিন অপেক্ষা করেছি না হয় আরো অপেক্ষা করব ময়না আমাদের একমাত্র মেয়ে দোজবরের সঙ্গে ওর বিয়ে দেব না সত্যি কথা বলতে কি গিন্নিমা আপনার মেয়ের রং ময়লা বিয়েতে আপনারা নগদও দেবেন না সোনা দানাও দেবেন না অমন মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র পাওয়া আপনি চেষ্টা করুন না চেষ্টা কি এক বছরে আমি কম করেছি গিন্নিমা আমি বলি কি এমন পাত্র আপনি হাত ছাড়া করবেন না সোনার আংটি বাঁকা হলেও ওটার দাম কমে না আপনার মেয়ে সারাটা জীবন পায়ের উপরে পা তুলে রাজরানীর মতো থাকবে না তবু আপনি খুঁজুন আমি সামনে রবিবার নকুলবাবুকে নিয়ে আসি আপনারা ওনাকে সামনাসামনি দেখুন হ্যাঁ সেই ভালো আজ তো মঙ্গলবার কটা দিন আমরা একটু ভেবে দেখি ঠিক আছে আজ তাহলে আমি চলি এবার বোধহয় বিয়ে হবে কিছুদিন আগে নরহরি ঘটক এসেছিল পাত্রের খুব পাত্রটা কে শুনি নকুল দত্ত নকুল দত্ত মানে ওই বুড়ো হাবড়াটা যার গত বছর বউটা মরে গেছে হ্যাঁ কর্তাবাবু এই বিয়েতে রাজি হয়ে গেল এখনো রাজি হয়নি তবে হয়েও যেতে পারে কিছু দিতে থুতে হবে না বিনা পয়সায় যদি কালো মেয়েটা পার হয়ে যায় কিছু দিতে হবে না বলে অমন একটা বুড়োর সঙ্গে কাল নরহরি ঘটক নকুল দত্তকে নিয়ে আসবে বাবার এখন টাকা পয়সা বলতে কিছুই নেই নকুল দত্ত তেমন করে লোক দেখালে হয়তো ও তুমি কিছু ভেবো না এ বিয়ে আমি কেচিয়ে দেবো পারবি তো আকাশে খুব মেঘ করেছে শোন আজ রাতে বৃষ্টি হবেই
আর আজই আমাদের কাজটা করতে হবে। কে কি করবি শুন। এক বছর হলো মরেছি, এর মধ্যে আমি ভুলে গেলি দেখছি। দিবা চিনতে পেরেছিস তাহলে, এতদিন ধরে ঘর করলাম এর মধ্যে আমার নেই। শুনলাম তুই নাকি ময়নাকে বিয়ে করতে চেয়েছিস। দেব আর মোটকে না যাবি, বলবি ময়নাকে তুই বিয়ে করবি না, তবে ময়নার বিয়ের ব্যবস্থা তুই করে দিবি। আচ্ছা আমি ব্যবস্থা করে দেব। হ্যাঁ তোর দৃষ্টি পড়েছে ময়নার উপর, ওর অন্য কোথায় বিয়ে না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কি করব মানে? আমি নিফার হুকুম পালন করব। আমি আজই কলকাতায় যাচ্ছি, ময়নার বিয়ে না দেওয়া পর্যন্ত আমার কোনো শান্তি নেই। বিয়ে তো দেবেন, কিন্তু পাত্র সে আমি ঠিক করে নেব। কলকাতায় আমার ছোটবেলার বন্ধু নিবারণ, নিবারণের মেজো ছেলে, ও তো বিয়ের বয়স হয়েছে, আমি ওইটাকেই ধরব। পাত্রের বাড়িতে কে কে আছেন? একেবারে নির্জন জাট ফ্যামিলি, বাবা আর তিন ছেলে। বড় ছেলেটার বিয়ে হয়েছে, ওই বড় বউটাই সব দেখাশুনো করে, মেজোটা পাত্তর, ছোটটা ইঞ্জিনিয়ারিং পাওয়ার এইসব কি করে, ভালো পাত্তর। কিন্তু আমরা তো বিয়েতে কিছুই দিতে পারবো না, ওরা কি ময়নাকে। আচ্ছা আপনি কেন সব নিয়ে ভাবছেন? আমি আসছে রবিবারে নিবারণকে নিয়ে আসছি, আপনি শুধু ময়নাকে একটু একটু ভালো করে সাজিয়ে রাখবেন না। নিবারণ এবার খোলসা করে বলো, তোমায় কি দিতে যেতে হবে বলো। সে তো তোমাকে আগেই বলেছি ভাই, নগদ 20,000 টাকা আর 10 ভরি গয়না। 20,000 এত টাকা? ও নিয়ে আপনি চিন্তা করবেন না। কত টাকা? 20,000 তো টাকা, 20,000 আর গয়না, ওটা আমরা বিয়ের দিন মেয়েকে পরিয়ে দেবো। পূজাদিকে বললে পূজাদি আবার এসে ভূত ছেড়ে ভয় দেখাবে। আমরা পূজাদির সঙ্গে ছিলাম, পূজাদি যখন জানলায় দাঁড়িয়ে আপনাকে ভয় দেখাচ্ছিল আমরা তখন জানলা ধাক্কা দিচ্ছিলাম। ভেবেছিস নাকি তোর এত বড় সাহস কি? ময়না জীবনটাকে তুই কেমন নষ্ট করে দিলি, তুই মেরেই ফেলছ। জীবনটাকে নষ্ট করে দিলি। নষ্ট করে দিলে মানে? তুই ভূত সেজে নকুল দত্তকে ভয় দেখাসনি? ভূত সেজে ভয় দেখিয়েছিলাম বলেই তো বিয়েটা হচ্ছে। নকুল কাকা গয়না দিয়েছে, টাকা দিয়েছে। গয়না উনি দেননি? দেয়নি না, শুধু যে গয়না দেননি তাই নয়, আমার মুখের উপর স্পষ্ট বলে দিয়েছেন যে যে এ বিয়ে উনি হতে দেবেন না, এ বিয়ে উনি ভেঙে দেবেন। বিয়ে ভেঙে দেবেন? বিয়ে ভেঙে দেবার উনি কে? উনি বলেছেন বরপক্ষের গাড়ি আমাদের গ্রামে ঢোকার আগেই ব্রিজের উপর থেকে উনি ফেরত পাঠিয়ে দেবেন। ফেরত পাঠিয়ে দেবেন? হ্যাঁ, এতক্ষণে উনি হয়তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। ওই বরের গাড়ি যদি আজ ফেরত যায় তাহলে নকুল দত্তকে আজ আমি স্বর্গে ফেরত পাঠাবো, তবেই আমার নাম পূজা। যেতে দেবো, চাওয়াচ্ছি তোমায়, দাঁড়াও। সেদিন ভূত সেজে ভয় দেখিয়েছিলাম, আজ আর ভয় দেখাবো না, এক কোপে মুন্ডুটা কেটে ফেলে দেবো। বরকে যদি আসতে না দাও, দিদির বিয়ে যদি বন্ধ হয়, তুমিও বাঁচবে না নকুল দত্ত। ড্রাইভারকে গাড়ি পেছাতে বলো, পেছাও পেছাও গাড়ি, পেছাও গাড়ি, গাড়ি বাঁচাও।
আরে বর এলেও বিয়ে বন্ধ, বরের বাপ যে কেপন, দশ ভরি গয়না না দিলে বিয়ে হবে? আগে দেখবে গয়না ঠিক আছে, তারপরে বিয়ে, ঠিক আছে? কি মশাই, চেহারাটা তো ভদ্রলোকের মতো, আমার সঙ্গে এভাবে জোচ্চুরি করলেন কেন? আমি আপনাকে কথা দিয়েছি, এক মাসের মধ্যে গয়না আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। আকা দেখা তো হয়ে গেছে তিন মাস আগে, এর মধ্যে যখন গয়না জোগাড় করতে পারেননি, মেয়েকে একবার আমাদের ঘাড়ে চাপালে তখন কি আর গয়নার কথা আপনার মনে থাকবে? আহ বৌদি, ছেড়ে দাও না, এক্ষুনি দাদা চলে আসবে, আর এসে যদি শোনে যে গয়নার জন্য বিয়ে আটকে আছে তাহলে খুব রাগ করবে। কিন্তু কেন রাগ করবে? কেন, আমরা কি কোন অন্যায় কথা বলেছি? ঝিয়ের মেয়ে তো ঝি হবে। হ্যাঁ, একটা ঝিয়ের মেয়ে যেমন ঝি হয় তেমন একটা ভিকিরির ছেলে ভিকিরিই হয়। একটা ভিকিরির ছেলের সঙ্গে ভদ্রলোকের মেয়ের বিয়ে হতে পারে না। উঠে এসো দিদি। পূজা তুই যা এখান থেকে। দাঁড়াও, গ্রামের হাটে শহরের এই ভেড়াটা কত দামে বিক্রি হয় একটু দেখি। পূজা তুই এখান থেকে যাবি? একটা বাড়ির ঝিয়ের এত বড় সাহস, ঠাকুরপোকে ভেড়া বলছে? আপনার ঠাকুরপোটি ভেড়া ছাড়া আর কি, এত বড় অন্যায় হচ্ছে তা সত্ত্বেও মুখ বুঝে বসে আছে। দিদির জায়গায় যদি আমি হতাম এক লাথিতে সবকিছু ফেলে উঠে যেতাম। কি যাতা বলছিস, যা এখান থেকে, যা। ওই তো দাদা এসে গেছে। কি পড়লে কি করে? সত্যি কথা বলেছি বলে কত বাবা ঠেলে ফেলে দিয়েছেন। কি সত্যি কথা? দেখি বিয়ে শুরু হয়নি কেন? বিয়ে শুরু হবে কি করে, এখনো তো দর কষাকষি চলছে। দর কষাকষি? দেখো না কি বাজে লোক এরা, দশ ভরি গয়না দেবার কথা ছিল, তার বদলে গলায় একটা সুতোর মতো হার ঝুলিয়ে দিয়েছে, আর কিছুই দেয়নি। দেয়নি দেবে, নিশ্চয় কোনো অসুবিধা আছে, এর জন্য বিয়ে আটকাবে কেন? ওর গা থেকে আগে হাত সরাও, ও এবাড়ির ঝি। ঝি তাই নাকি? গায়ের ঝিরা দেখছি শহরের রং চংমাকে বলতে থেকে বেশি সুন্দরী। ইস, আগে জানলে তোমার মতো ভদ্রলোকের মেয়েকে কে বিয়ে করত? গায়ে এসে একটা সুন্দরী ঝি বিয়ে করতাম। তুমি ব্যাপারটা যতই হালকা করার চেষ্টা করো, গয়না না পেলে আমরা কিন্তু বিয়ে শুরু করবো না। চুপ করো। কেন চুপ করবো? আমার বিয়ের সময় তো তোমার বাবা নগদ ৩০,০০০ টাকা আর ৩০ ভরি গয়না নিয়েছিলেন, তাহলে বাড়ি গিয়ে ওগুলো বাবাকে ফেরত দিয়ে দিও। এখনো যদি চুপ না করো তাহলে টাকা আর গয়নার সঙ্গে তোমাকে তোমার বাবার কাছে তুলে দিয়ে আসবো। কি এত বড় কথা? বাবা আপনি চুপ করে আছেন কেন, কিছু বলবেন না? বাবা তোমার যদি কিছু বলার থেকে কলকাতা গিয়ে বলবে, গায়ের লোকরা শহরের লোককে ভক্তি করে, শ্রদ্ধা করে, এদের কাছে নিজেকে ছোট করে দিও না। গয়নাটা তাহলে? গয়না গয়না গয়না, এমন ভাব দেখাচ্ছে যেন ওই কলে গয়না না পেলে তোমার বাড়িতে হাড়ি চলবে না। মন্ত্র পড়া শুরু করান। হঠাৎ প্রণাম করলে যে? প্রণাম নয়, মাথা নোয়ালাম। গ্রাম মাথা নোয়ালে শহরের কাছে, আমি তো সহসা কারো কাছে মাথা নোয়াই না। কি নাম তোমার? পূজা। কেঁদে কোনো লাভ হবে না, বাবাকে চিঠি দাও, এক মাসের মধ্যে যেন সমস্ত গয়না দিয়ে যান। তুমি একটু বাইরে যাও তো মেজো ঠাকুরপো, যা ব্যবস্থা করার আমরা করছি। আসুন বাবা। অনেক ন্যাকাম হয়েছে, এবার বাপের বাড়ি থেকে যে সুটকেসটা এনেছো সেটা খুলে দেখাও দেখি। বাবা এক মিনিট দাঁড়ান তো।
এগুলো কি সোনার? জানতাম তা শাড়িটা তো বেশ ভালোই। শোনো, আমি কয়েকটা শাড়ি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ওগুলোর মধ্যে থেকে একটা পরে এই শাড়িটা আমার ঘরে দিয়ে আসবে, বুঝেছো? চলুন বাবা। ময়লা শাড়ি তোমার আলমারিতে রাখবে কেন? ওর সব শাড়ি আমার আলমারিতেই রাখা আছে। ওর শাড়ি তোমার আলমারিতে কেন? আমি বলেছি। তুমি বলেছো? হ্যাঁ, ওর ঠক জচ্চুর বাবা যতদিন গয়না না দেয় ও একটি শাড়িও পাবে না। ঠক জচ্চুর তো তুমিও তো কম যাও না বাবা। কি বললি, আমি ঠক জচ্চুর? তা নয় তো কি, অয়নের বিয়ের সময় তুমি মেয়ের বাবাকে বলেছিল অয়ন বিয়ে পাস, ব্যবসা করে, এটা জচ্চুরি নয়? ক্লাস টেন অব্দি পড়া তোমার ওই বেকার ছেলের জন্য তুমি হাত পেতে 20,000 টাকা নিয়েছো, এটা জচ্চুরি নয়? তুমি ময়নার সব শাড়ি নিয়ে এসছো, এখন ময়নার বাবা যদি এসে তোমার ছেলের প্যান্টটা খুলে নেয় কিছু বলতে পারবে তাকে তুমি? দাও শাড়িগুলো দাও। ওদিকে কি দেখছো, শাড়িগুলো দাও। ঘর শত্রু বিভীষণ, দিয়ে দাও শাড়িগুলো। আমি তোমার দাদার মতো, আমাকে দেখে ঘুমটা দিতে হবে না। এগুলো তুলে রেখো। বাবা শাড়ি ফেরত দিল? তার মানে তুমি ও বাড়ি থেকে গয়না নিয়ে এসছো? হ্যাঁ, এখান থেকে তোর পছন্দ মতো একটা শাড়ি পরে আমার ঘরে আয়, কানে একটা দুল পরিয়ে দিচ্ছি। পাঠা কথা কার, তোর চোখের সামনে তোর বৌদি আর বাবা এসে তোর বউয়ের শাড়িগুলো নিয়ে গেলে কিছু বলতে পারলি না? প্রতিবাদ করতে গেলে তো লেখাপড়া শিখতে হয় না, কামড়াতে না পারিস একটা ঘেউ তো করতে পারতিস। নিজের বউকে যদি লজ্জার হাত থেকে বাঁচাতে না পারিস তো ড্যাং ড্যাং করে বিয়ে করতে গেছিলি কেন? বৌদিকে একটা ঝিউ উপহার দিতে? ছাগল কোথাকার। যেখান থেকে পারো 7 দিনের মধ্যে 10 ভরি গয়না এখানে পাঠিয়ে দাও। তারপর কি লিখেছে? বাড়ির লোকেরা বিশেষ করে দিদি আর শ্বশুরমশাই আমাকে রাত দিন খোঁটা দিচ্ছে, তুমি গয়না দিতে পারোনি বলে ওরা বাড়ির সব ঝি চাকর তাড়িয়ে দিয়ে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। এইভাবেই নাকি ওরা 10 ভরি গয়নার দাম 50,000 টাকা তুলবে। থামলে কেন, পড়ো। সেদিন ঠাকুর একটা কাপ ভেঙে ফেললো, দিদি ভাবলো কাপটা আমি ভেঙেছি, বললো গয়না নিয়ে আসার সময় বাপকে বলো তোমার ভাঙার জন্য যেন 10টা কাপও সঙ্গে করে নিয়ে আসে। ইস কি পাজি। পড়ো না বাবা, সত্যি বলছি এর থেকে ভালো হতো যদি নকুল দত্তর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে। আর যাই হোক, রাত দিন অন্তত বাবা মায়ের নামে বাজে বাজে কথা আমাকে শুনতে হতো না। পূজা কেমন আছে? ওকে বলো ওকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে, ওকে ছেড়ে আমি ভালো নেই। আর কি লিখেছে? তখন কত করে বললাম। পড়ো না, তুমি একটু কষ্ট করে দেখো না গয়নাতে পাঠাতে পারো কিনা, যদি গলায় দেবার জন্য হার না পাঠাতে পারো এক কাছে দড়ি অন্তত পাঠিয়ে দিই। তুমি আর মা আমার প্রণাম দিও, পূজা একটা ভালোবাসে জানি হতভাগিনী ময়না। তখন আমার কথা শুনলে? চলো আমার সঙ্গে। কোথায় যাবো? নকুল দত্তের বাড়ি।
কবে বিয়ে করবি? তুমি দশ ভরি গয়না নিয়ে আমার সঙ্গে ময়নাদির বাড়িতে চলো, ফিরে এসেই আমি কর্তা বাবাকে বলবো। তোর কর্তা বাবা তো এই বিয়েতে রাজি হবে না। আমি তাহলে বাড়ি থেকে পালিয়ে এসে গাঁয়ের ওই মন্দিরে গিয়ে তোমায় বিয়ে করবো। আমি তো আছি, পূজা যখন রাজি তখন মাকালির সামনে আমি আপনাদের দুজনের চার হাত এক করে দেবো। এই যে বুড়ো, তিন নাম হই দিদি শ্বশুর মশাই। তুই আগে আমায় কি বললি? কই, কিছু বলিনি তো। তুই ভেবেছিস আমি শুনিনি? তুই আমাকে বুড়ো বলিস নি? এই দেখো, তিন ছেলের বাপের কিরম 25,000 শখ, মাথায় একবার একটা টাক, বুড়ো বলবো না তো কি ছোড়া বলবো? তুই এবাড়িতে এসছিস কেন? বুড়োর মুখে হাসি ফোটাতে। কি বললি? এতক্ষণ বলেছি, এবার দেখাচ্ছি। ও, গয়না পাঠিয়েছে লক্ষ্মী মেয়ে। দে দে আমায়। আপনাকে দেব না? ময়না দিকে পড়ার জন্য দিয়ে আসবো। না না, আমায় দে। ও, আপনি গলায় পড়বেন? আমাদের গায়ে মেয়েরা গয়না পরে, শহরে বুঝি বুড়ো খোকারাও গয়না পরে। আর কি কি এনেছিস আমাকে দেখা? কি হ্যাংলা শ্বশুর রে বাবা, গয়না দেখলে মেয়েরাও এমন হ্যাংলামি করে না। নিন, এটা আগে পরে নিন। তারপর কানে একটা দুল, হাতে চুড়ি, তারপর নাকটা ফুটো করে একটা নত পরিয়ে দেবো। ফালতু বিনা করে কি কি গয়না এনেছিস আমায় দে, আমি ওজন করি আনি। ওজন যে করাবেন, কাছাকাছি কয়লার দোকান আছে তো। কয়লার দোকানে গয়না ওজন? হ্যাঁ, প্রথমে গয়নাগুলো পরিয়ে আপনার ওজন করব, তারপর গয়নাগুলো খুলে আবার আপনার ওজন করব, তাহলেই গয়নার ওজন বেড়ে যাবে। আপনার যা চেহারা, তা কয়লার দোকানে দাড়িপাল্লা ছাড়া ওজন করা যাবে না। দেখ পূজা, এটা তোদের গ্রাম নয়। তাই আপনি বেঁচে গেলেন, নইলে এই কাপটা দিয়ে আপনার টাকটা ফাটিয়ে দিতাম। তুই কাপ এনেছিস কেন? আপনার জন্য গয়না এনেছি, আর আপনার বড় বৌমার জন্য কাপ। এনিন আপনার গয়না। চলি বুড়ো। তুমি পূজার বাড়িতে বলবো, 7 দিন বাদে ফিরবে। আমি না ফিরলে কথা বাবা খুব রাগ করবে, তাই না নকুল কাকা? তুমি আমাকে নিয়ে চলো। না না, তুমি থাকো থাকো থাকো। আরে ও যখন যেতে চাইছে ওকে যেতেই দাও না। না না, আরে ও বাজার কত দূর থেকে 10টা কাপ ভাঙবে বলে বয়ে এনেছে। আরে সবে তো একটা ভাঙলো, আর 9টা ভাঙু তারপরে তো যাবে। ও আমাকে অপমান করেছে আর তুমি? কষ্ট হলো না? খুব কষ্ট হলো। আর তুমি যাদের উঠতে বসতে অপমান করো তাদেরও ঠিক এমনি কষ্ট হয়। শোনো নয়ন, ওর কর্তা বাবা বলেছিলেন যেন আজই ওকে, তাই না? না না, তুমি কর্তা বাবাকে বুঝিয়ে বলো, উনি কিছু মনে করবেন না, উনি আমার যথেষ্ট ভালোবাসেন। তুমি একটু এদিকে শোনো। দেখি 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 কি হলো? চেপে ধরে থাকো। আরে কাটলো কি করে? হাতুড়ি দিয়ে কয়লা ভাঙতে গিয়ে। আরে হাতুড়ি মানে তোলো হাতুড়ি। আরে কি দেখে কি হয় কিছু বলা যায় না। শোন, তুই মঙ্গল ডাক্তারের কাছে নিয়ে যাবি, যদি টিটেনাস ইনজেকশন দিতে বলে তো দিয়ে নিবি, বুঝেছিস? দেরি করবি না, আমি এগুলো চলো। না না, আমি ইনজেকশন নেবো না। ও দিদি, আরে ছেলে মানুষই করিস না তো, আগে ডাক্তারের কাছে যা, দেখ কি বলে। মানে মানে করছেন কেন আপনারা ভদ্রলোকেরা? সত্যি কথা বলতে এত ভয় পান কেন বলুন তো? আমি যে শুনলে
আপনার ডাক্তারবাবু কি আমি ইঞ্জেকশন দেবেন না? দেখি আচ্ছা দাও। তুমি ডাক্তারবাবুকে কেন বলতে গেলে যে তুমি মেজবাড়ি বাড়ি জি? কি বললে আপনি খুশি হতেন আমি আপনার বউ? আহা, এটা তো বলতে পারতে যে তুমি মেজবাদির বোন। বললাম তো মিথ্যে কথা আমি বলতে পারি না। কিন্তু বাড়ি থেকে একটা মিথ্যে কথা তো তোমায় বলতেই হবে। কি বলতে হবে শুনি। বলবে যে বিকেলে ডাক্তারবাবু তোমাকে আরেকবার যেতে বলেছে। তার মানে আমাকে টাইট দেবার জন্য আপনি অন্য কোথাও নিয়ে যাবেন? না না, টাইট দেবো কেন, আমি তোমাকে থামলেন কেন বলুন, আপনি আমাকে কি সাদে কি বলে গেও মেয়ে? আরে কোথায় নিয়ে যাবো বুঝতে পারছো না? সে করে বুঝবো বল, পূজা কি আগে কোনো ছেলের সাথে মিশেছে না প্রেম করেছে? তুমি একটু বুঝে বললেই হবে বৌদি। ও সোজা সরল মেয়ে, আমি বললে ও হয়তো তোমার সঙ্গে যাবে, কিন্তু তাতে কি কিছু লাভ হবে? তোমার বাবা কি রাজি হবে ওর সঙ্গে তোমার বিয়ে দিতে? বড়দা যখন আমাদের ফড়ে আছে তখন আমি কাউকে ভয় করি না। ঠিক আছে তুমি যাও, আমি ওকে বলছি। শুধু বললেই হবে না মেজ বৌদি, ওকে রাজি করাতেই হবে। আপনি এত রাত্রে জ্বরে যে গা পড়ে যাচ্ছে তোমার? ও কিছু হবে না, আপনি ঘরে যান, কেউ দেখে ফেললে। তুমি ওঠো। হ্যাঁ আমার ঘরে চলো। আপনার ঘরে? কথা বাড়িও না, এসো। না না এসো বলছি, নাহলে জিৎকা চেঁচামেচি হবে, সবাই দেখে যাবে। কিন্তু এসো তো, চলো 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 চলো। সাবধানে সাবধানে। দেবেন বলেছিলেন, কিন্তু এভাবে যে টাইট দেবেন বুঝতে পারিনি। বক বক না করে ঘুমানোর চেষ্টা করো। বিয়ে বিয়ে করে এমন পাগল হচ্ছ কেন? কাজ করছি, মন দিয়ে কাজ করতে দাও। পাগল হচ্ছি তোর ভালোর জন্য, এমন পাত্র তুই জীবনে পাবি? চাই না আমি এমন পাত্র। আমায় বল কেন তুই ওকে বিয়ে করতে চাইছিস না? বলবো? হ্যাঁ বল, দাঁড়াও। বিয়া আমার কেমনে হইব, মা বাপ তো নাই। বিয়া আমার কেমনে হইব, মা বাপ তো নাই। পূজা তুই কি করছিস? এ না করলে নকুলদা তো আমাকে গয়না দিত না, আর গয়না না দিলে এবারে শ্বশুর আর বড় বউ মিলে আমি খাটিয়ে খাটিয়ে শেষ করে দিত। আমি বেঁচে থাকতে তুমি এভাবে শেষ হয়ে যাবে? বাবা হয়ে আমি যখন গয়না দিতে পারিনি তখন ও খাটত, বাবার অপরাধের সাজা পেয়ে পেত। কিন্তু তুই কেন মাথা বাড়িয়ে সেই সাজা নিতে গেলি? যা হবার হয়ে গেছে, আমি নকুল কাকার সঙ্গে কথা বলে নেব। এরা যখন এসে গেছে না, আজই চয়নের সঙ্গে পূজার বিয়ের ব্যাপারটা পাকা করে ফেলো। কি বলছিস পাগলের মতো,
মানে যে একটা ঝিয়ের সঙ্গে। বাবা, বিয়ের আগে সব মেয়ে ঘরের মেয়েই থাকে, বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে তোমার মতো শ্বশুর আর এই বড় বৌদির মতো তজ্জাল মহিলার পাল্লায় পড়ে সে বাড়ির কাজের মেয়ে হয়ে যায়। তখন আর বাইরে থেকে দেখলে বোঝার উপায় থাকে না যে কে কাজের মেয়ে আর কে ঘরের মেয়ে। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু নগদ আর গয়না কি হবে? আজ ব্যাংক বন্ধ, কালই আমি নগদ তোমাকে 25,000 টাকা তুলে দেবো, মেজবর থেকে 5,000 টাকা বেশি। খুশি তো? আমি বলছিলাম কি, না না আপনি চিন্তা করবেন না, আমি পূজার দাদা, দেনা পাওনার ব্যাপারে আমি পাত্রের বাবার নিবারণ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নেব। আপনারা মিথ্যে জলঘোলা করছেন দাদা, আমি আপনার ভাইকে বিয়ে করতে পারবো না। পারবে না? নকুলদত্ত সম্পর্কে আপনারা যাই ভাবুন, উনি আমার কাছে দেবতার মতো, উনি আমার মতন একটা ঝিয়ের একটা কথাতেই বিশ্বাস করে 10 ভরি গয়না আমার হাতে তুলে দিয়েছেন, ওনাকে আমি ঠকাতে পারবো না। পৃথিবীর সব সুখ এনে দিলেও আমি নকুলদত্তকে ছাড়া কাউকে বিয়ে করব না। তোর কি মাথা খারাপ হয়ে গেল আমার একটা বুড়োর জন্য? দিদি, নকুলদত্ত বুড়োই হোক বা ছোড়াই, তোমার অন্ততপক্ষে ওনার প্রতি একটু কৃতজ্ঞ থাকা উচিত। সেদিন যদি নকুলদত্ত কর্তাবাবার হাতে 20,000 টাকা না দিত, উঠতে তোমার স্মৃতিতে সিঁদুর? পারতে তুমি এবারে বউ হয়ে আসতে? বলো পারতে? তাই বলে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দেবে? যে লোকটা টাকা গয়না দিয়ে তোমার জীবনটা নষ্ট হতে দিল না, তার জন্য না হয় আমার জীবনটাই? না না রে পূজা, আমার জন্য তোকে জীবন নষ্ট করতে হবে না। আমি আড়াল থেকে তোর সব কথা শুনেছি, তুই তোর দিদির ভালোর জন্য নিজেকে আমার হাতে সঁপে দিচ্ছিলি। এত বড় আত্মত্যাগ, এর মূল্য শহর না দিক গাঁয়ের এই বুড়োটা দেবে। শোনো হে নিবারণ, ময়নার বিয়ের গয়না তুমি অনেক পরে পেয়েছো, পূজার বিয়ের গয়না আমি তোমায় কালই দিয়ে যাব। বলো তো কত গয়না চাই তোমার? শোনো 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 শোনো, তোমার ঘরে বড় বৌমার মতন ওই রকম একজন অলক্ষী থাকলেও আশা করি লক্ষ্মীর আসনে ছোটখাটো একটা মূর্তি বসানো আছে, কি আছে তো নাকি? তা আছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি কাল একটা দাঁড়িপাল্লা নিয়ে রেখো, আমি একপাশে ওই লক্ষ্মীর মূর্তিটি বসিয়ে আর একপাশে আমি সোনা চাপিয়ে যাব, ওই লক্ষ্মীর ওজনে আমি তোমাকে সোনা দেব। আমার এই মা লক্ষ্মী পূজার বিয়ের জন্যে গয়না দিতে হবে না, কমসে কম একটা উলু দাও, এতে তো পয়সা লাগে না। মা বোনেরা আপনারা চুপ কেন, একটু উলু দিন। আর ভাইয়েরা হাততালি দাও।